উনি মামলা করতে চান মামলা করুন কোনো অসুবিধে নেই আমার বিরুদ্ধে মামলা করুন বা যার বিরুদ্ধে মামলা করুন আমার দু তিনটে বাচ্চা জুনিয়র আছে তোমাদের মতো তারা গিয়ে সামাল দিয়ে লজ্জায় মাথা নত করে থাকা উচিত ছিল যাতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে সবাই চোর বলছেন এবং মুখ্যমন্ত্রী সেটা আবার গর্বের সঙ্গে মিটিংয়ে বলছেন এই এইরকম নির্লজ্জ মানুষ যদি রাজ্যের মুখ্যমন্ত্রী হন তাহলে তো সে রাজ্যের খুব বিপদ রোজ রাত্রিবেলা আয়নার সামনে যখন দাঁড়ান তখন নিজে বুঝতে পারেন যে ওর চেহারা পেছন থেকে চোরের মূর্তিটা বেরিয়ে আসছে শিক্ষক চাকরি বিক্রি করে লক্ষ লক্ষ টাকা কামিয়ে নিয়েছে মাওবাদীদের সঙ্গে জোট করে অশান্তি তৈরি করে সিপিআইএম কর্মীদের খুন করে রক্তাক্ত করে দিয়েছিলেন ইতিহাস যখন লেখা হবে এই সমস্ত লেখা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রচার মঞ্চ থেকে বলেছেন বারবার যদি তাকে বিনা প্রমাণে চোর বলা হয় তাহলে তিনি এবার মানহানির মামলা করবেন আপনি ব্যাপারটা কিভাবে দেখেন রোজ বলছে তৃণমূল চোর কোথায় চুরি করেছে কার পকেটে চুরি করেছে জিজ্ঞেস করুন একটা খাওয়া তুলে দিয়েছে গোয়েব্রেস কয় দেয় চুরিটা করেছে প্রমাণটা কোথায় আমি তো কোর্টে যাচ্ছি ডিফার্মেশনে ওই রোজ সংবাদপত্রে উল্টোপাল্টা বলা আমি নিজে মামলা করছি ভালো তো মানানি মামলা করুন ও তো এত মামলা করব করব করে বলে লাভ নেই এতদিন বলছিলেন দেখাবো দেখাবো খুলবো খুলবো ওসব বলে লাভ করে ফেলুন যা করতে চান উনি মামলা করতে চান মামলা করুন কোনো অসুবিধে নেই আমার বিরুদ্ধে মামলা করুন বা যার বিরুদ্ধে মামলা করুন আমার দু তিনটে বাচ্চা জুনিয়র আছে তোমাদের মতো তারা গিয়ে সামাল দিয়ে দেবে মানে আপনার বিরুদ্ধে মামলা করলে আপনি সে বিষয়টা নিয়ে যথেষ্ট প্রস্তুত মামলা করার মতো সাহস হবে আগে আগে সাহসটা দেখাক আমি তো সব সর্বদাই প্রস্তুত কেন আমি জানি আমার অবস্থান কী আমার ওদের মতো ওই হাওয়া মোরগের মতো অবস্থান রোজ রোজ পাল্টায় না আমার অবস্থান এক মুখ্যমন্ত্রী বলছেন যে তাকে নাকি বিনা কারণে চোর বলা হচ্ছে বিভিন্ন কাগজে যাদের প্রকাশকও নেই সেই কাগজগুলো টাকার বিনিময়ে তার নামে ছেপে দিচ্ছে তো এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন প্রকাশক নেই প্রচারক নেই কাগজগুলো টাকা পাচ্ছে আর ছেড়ে দিচ্ছে আমি এবার ছাড়বি পাত্রী নই আমি ওটা ধরবো এবং ভালো করে আটো সাটো করে ধরবো মুখ্যমন্ত্রীর তো লজ্জায় মাথা নত করে থাকা উচিত ছিল যাতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে সবাই চোর বলছেন এবং মুখ্যমন্ত্রী সেটা আবার গর্বের সঙ্গে মিটিংয়ে বলছেন যে আমাকে সবাই চোর বলছে এই এইরকম নির্লজ্জ মানুষ যদি রাজ্যের মুখ্যমন্ত্রী হন তাহলে তো সে রাজ্যের খুব বিপদ প্রথম রাজ্যকে অবিলম্বে বিপদ থেকে মুক্ত করতে গেলে পরে এই ধরনের নির্লজ্জ মানুষদের সরিয়ে দেওয়া উচিত যে নিজেকে চোর বলে আখ্যায়িত করতে একটু পিছু পাওয়া হয় না তিনি বলছেন যে আমি কখনো কারুর টাকায় এক কাপ চাও খাইনি আর আমাকে চোর বলছে চোর বলার কারণটা কি আমি জানতে চাইবো আপনারা যে ওনার বিরুদ্ধে আঙুল তুলছেন তার নিশ্চয়ই কোনো কারণ হবে আপনার নামে কোনো কোনো নেই তথ্য আপনাকে চোর বানিয়ে দিল জীবনে আমি এক কাপ চা কারো কাছ থেকে খাইনি তাকে বলছি চোর কারণ উনি নিজেই তো গলায় মালা ঝুলিয়ে বলেছিলেন আমি চোর কুনাল চোর আর কৃষক কৃষক চোর বলেছিলেন না তো উনি নিজেই তো নিজেকে বলেছেন চোর উনি নিজে জানেন রোজ রাত্রিবেলা আয়নার সামনে যখন দাঁড়ান তখন নিজে বুঝতে পারেন যে ওর চেহারা পেছন থেকে চোরের মূর্তিটা বেরিয়ে আসছে শিক্ষক চাকরি বিক্রি করে লক্ষ লক্ষ টাকা কামিয়েছেন চিট ফান্ডের টাকা নিয়ে লক্ষ লক্ষ টাকা কামিয়েছেন ওর সমস্ত লেখা বই যে বই অপাঠ্য কেউ পরে বলে আমি যাই না সেসবগুলো স্কুলে লাইব্রেরিতে জোর করে বিক্রি করে বাধ্য করে সেটাও তো চুরি চুরি মানেকে শুধু আমার পকেট পকেটটাকে টাকা তুলে নেওয়া অনেক রকম চুরি হয় চর্যবৃত্তির নানা ভাব আছে এই প্রত্যেকটা ক্ষেত্রে উনি একজন পারদর্শিনী উনি চর্যবৃত্তির পিএইচডি আপনি যে কথাটা বললেন সেই প্রসঙ্গে একটা কথা বলি উনি আবার এসএসসি নিয়ে আক্রমণ করে বলেছেন যে যারা ছাব্বিশ হাজার চাকরি খেয়েছে তাদের আমি ছাড়বো না হ্যাঁ এরম একটা কথা উনি বলেছেন না না ওকে ছাড়তে হবে না উনি জোর করে ধরুন কেন ওই ছাব্বিশ হাজার ছেলে মেয়ে ওকে আগে ধরবে সেটা থেকে তো বেরোবেন তারপর তো আমাকে ধরার প্রশ্ন আসছে উনি টাকা খেয়ে চাকরি বিক্রি করেছেন যে সমস্ত তথ্য বেরোচ্ছে সিবিআই তদন্ত আবার চালু হওয়ার পর এই সব তথ্য থেকে কি প্রমাণ হয় এই তথ্য থেকে প্রমাণ হয় যে গোটা দুর্নীতিটাই তিনি নিয়ন্ত্রণ করেছেন উনি যদি বিতর্কে আসেন আমার সঙ্গে আমার আমি যাব না বিতর্কে আমি আমার জুনিয়রদের পাঠিয়ে দেবো উনি রাজি হবেন উনি একুশে জুলাইয়ের মঞ্চে উনি থাকুন আমি আমার জুনিয়রদের পাঠিয়ে দেবো তারা একের পর এক ঘটনা দিয়ে বিশ্লেষণ করে প্রমাণ করে দেবেন যে উনি চুরি করেছেন তাহলে আপনি মমতা ব্যানার্জির বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন এক প্রকার আমি তো সব সময় চ্যালেঞ্জ ছুড়ে দিই এই বিষয়টা নিয়ে তিনি আরেকটা কথা বলেছেন মানে এসএসসি বিষয়টা নিয়ে যারা অন্যের সংসার ভাঙে তাদের নিজের সংসারও ঠিকই ভাঙে এটা খানিকটা কি আপনাকে কটাক্ষ করে বললেন না ওনার যে চৌর্যবৃত্তি সংসার সেটা তো ভাঙতেই হবে স্বাভাবিক নিয়মে তার জন্য আমার সংসার ভাঙবে না কোনো চিন্তা নেই আমাদের বৃহৎ সংসার লক্ষ লক্ষ গরিব মানুষকে নিয়ে আমাদের সংসার আমাদের সংসার ওর মতো গুটি কয়েক কি বলবো দুষ্কর্মকারী গুন্ডা গুটি কয়েক শাহজাহান গুটি ইত্যাদি ইত্যাদি নাম করছি না তাদের নিয়ে নয় আমাদের সংসার লাখো লাখো মানুষকে নিয়ে মুখ্যমন্ত্রী আবার নিয়ে তুললেছেন নন্দীগ্রামের প্রসঙ্গ তিনি বলেছেন যে নন্দীগ্রামে নাকি তাকে প্রতারণা করে হারানো হয়েছে এই বিষয়টা নিয়ে সেটা যদি হারিয়ে থাকে ওরই তো যাই যিনি হারিয়েছেন যে তো লোক ছিল তাকে দিয়েই তিনি নন্দীগ্রামে বামফ্রন্টের বিরুদ্ধে সমস্ত চক্রান্ত করিয়েছেন তিনিই বলেছেন যে নন্দীগ্রামে নাকি শুভেন্দুর লোকেরা চটি পায়ে বন্দুক নিয়েই অশান্তি সৃষ্টি করেছিল নন্দীগ্রাম যে ওদের একটা কুচক্রান্তের পরিণতি তার জন্য পশ্চিমবঙ্গের মানুষ যে ভুগেছেন সেটা তো ওদের কথা দিয়ে প্রমাণ হয়ে যাচ্ছে তো আমাদের বলতে হবে না ওদের প্রত্যেকটা কথা যদি আপনারা সাজিয়ে নেন দিন দিন দিনের পর দিন দেখবেন কত বড় চক্রান্ত নন্দীগ্রামে করেছিলেন মমতা তখন শুভেন্দু ওর দক্ষিণাস্ত ছিল এই যে আর তার পেছনে তার প্রমাণ হচ্ছে যে তখন নয়াচারে কেমিক্যাল হাবটা পশ্চিমবঙ্গে আটকাতে হবে কেন তখন গুজরাটে একটা কেমিক্যাল হাব তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে মোটরের কারখানা সেটা তুলে নিয়ে চলে যাওয়া হলো গুজরাটে যেটা প্রকৃতপক্ষে আর এস এস এ মোদীকেই সাহায্য করছে পশ্চিমবঙ্গের ক্ষতি করে গুজরাটকে সমৃদ্ধ করার ক্ষেত্রে যে আন্দোলন মমতাকে সামনে রেখে তৈরি হয়েছিল সেই আন্দোলনটা পরিচালনা করেছিল আর এস এস তার মতাদর্শ দিয়ে তার সাংগঠনিক নেটওয়ার্ক দিয়ে এটা তো পরিষ্কার সুতরাং এ নিয়ে খুব বেশি গবেষণার প্রয়োজন হয় না তাই দেখবেন আজকে অন্যতম নেতা শুভেন্দু তিনি আর এস মুখ হয়ে গেছেন আর মমতা যদিও দেখাচ্ছেন অনেক মক ওয়ার কিন্তু আসল তদন্ত করার ক্ষেত্রে কোনো রকম দাবি বা উৎসাহ নেই নারদা তদন্ত করবার জন্য কিন্তু একবারও দাবি তুলছেন না মমতারা সবাই যে সবার ক্ষেত্রেই তদন্ত হোক না করছেন মুখ্যমন্ত্রী বলেছেন সিপিএম এর সাথে সমঝোতা করে নাকি আজ নন্দীগ্রাম গণহত এই ব্যাপারটাকে নিয়ে আপনি কি করে তাড়ালেন তারা তখন তো রাজনাথ সিং ছিলেন তার সামনে বড় মুখ আন্দোলনের সুতরাং এই গোটা ব্যাপারটা আমি তো আবারও বলছি যে আর এস এস এর নেতৃত্বে কমিউনিস্টদের দুর্বল করবার জন্য যত পরিকল্পনা হয়েছিল সব পরিকল্পনা সামনে শিখণ্ডি করা হয়েছিল মমতাকে এবং মমতা মাওবাদীদের সঙ্গে জোট করে অশান্তি তৈরি করে সিপিআইএম কর্মীদের খুন করে রক্তাক্ত করে দিয়েছিলেন ইতিহাস যখন লেখা হবে এই সমস্ত লেখা হবে এবং সেই পরিণতিতেই আজকে পশ্চিমবঙ্গ ডুবেছে উল্লসিত হয়েছে আর এস এস পশ্চিমবঙ্গের বুকে এখন ধর্মের নামে মুখ্যমন্ত্রী টাকা ছড়ান তিনি পুজোর জন্য টাকা দেন শিক্ষার জন্য টাকা দেন না এটাই তো বুঝতে হবে কাশলটা কী প্রসঙ্গে তিনি কিন্তু এই কথাটা বলেছেন যে তিনি কখনোই বদলা চাননি তিনি তিনি বদল এই ব্যাপারটা হাজার নয় দশ থেকে শুরু করে আজ পর্যন্ত যত সিপিআইএম কর্মীকে খুন করেছেন যত লোককে তিনি মিথ্যা মামলায় জড়িয়েছেন জেলে পাঠিয়েছেন কত লোকের জমি দখল করেছেন এটা কি বদলা নয় এটা কি শুধু বদল ওই সমস্ত মুখের কথা কিছুদিন মানুষকে ভুল বোঝানো যায় সব সময় বোঝানো যায় না তার জন্মই হয়েছে হিংসাত্মক বদলা দেওয়ার পদ্ধতির মধ্য দিয়ে তার সবচেয়ে বড় প্রমাণ অ্যাসেম্বলিকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছিল আপনাকে যে বারবার এরকম আক্রমণ করা হচ্ছে এরকম নিশানায় নেওয়া হচ্ছে এই ব্যাপারটাকে আপনি কীভাবে দেখেন আমি খুব উপভোগ করি আমি খুব উপভোগ করি যে অন্তত পক্ষে শত্রু আমাকে চিনতে পেরেছে আমি তো শত্রুকে চিনি আমার তো নতুন করে চেনার দরকার নেই তো শত্রু আমাকে চিনতে পেরেছে হোক মুখোমুখি লড়াই সম্মুখ সমরে আমি তাতে তৈরি আছি তার মানে আপনি মুখোমুখি লড়াইয়ের জন্য বরাবরই প্রস্তুত আমি বরাবরই প্রস্তুত হোক সরাসরি লড়াই তাতে কোনো আপত্তি নেই মুখ্যমন্ত্রী আরও একটি কথা বলেছেন তিনি বলেছেন যে বিজেপি বেশি দিন নেই বদলা আমি ঠিকই নেব এটা উনি এসএসসি প্রসঙ্গেই খানিকটা বলেছেন উনি বিজেপি হয়ে যাবেন খুব আশ্চর্য হবেন না আগামী দিন যদি দেখা যায় যে তিনি বিজেপির নেত্রী হয়ে গেছেন সুতরাং ঠিকই বলেছেন উনি বেশি দিন বিজেপি নেই বা উনি সাধারণত বিজেপির বাইরে থাকতে পারেন না এটা পরিষ্কার মাঝে উনি এটাও বলেছিলেন যে সিপিএম এর হার নাকি এখন বিজেপির ওস্তাদ ব্যাপারটা নিয়ে আপনি কি বলতে সিপিএম এর কত গায়ে জ্বালা বিজেপি সিপিএম এর হার তো বিজেপির ওস্তাদ এখন সন্দেশখালী ওগুলোর খবর নিন সব কোটা বিজেপি করতো এই সিপিএম করতো তাহলে কি শুভেন্দু সিপিএম তো ওর নেতা ওরা কাকে বলছেন সিপিএম এর হারবার ছিলেন বিজেপির কোন নেতাকে বলছেন এবং দেখা যাবে বিজেপির সঙ্গে ওর সহবাস অনেক দিনের দীর্ঘদিনের মধুর সম্পর্ক বাজপেয়ী মন্ত্রিসভায় মন্ত্রী ছিলেন বাজপেয়ীজিকে মালপোড়া খাইয়েছিলেন মোদিজিকে জামা কাপড় আম পাঠান এখন তো আবার শুনলাম মোদিজিকে কি চিংড়ি মালাই না কারি করে চিংড়ি মাছের কারি খাওয়াবেন নিজের রান্না হ্যাঁ উনি তো উনি কত কোনো জিনিস খুব পরিষ্কার করেন উনি ভালো রাঁধতে পারেন ভালো বাসন মাজতে পারেন ভালো ঘরঝাট দিতে পারেন উনি কখনোই বলেন না আমি ভালো প্রশাসন চালাতে পারি এবং সেই জন্যে ওর যে সমস্ত বিশেষ গুণ আছে সেই বিশেষ গুণ দিয়ে উনি বিজেপি নেতাদের খুব সমৃদ্ধ করতে চান বিজেপি নেতা উনি লালন পালন করেন ভালোবাসেন বিজেপির ঘরের মানুষ উনি সুতরাং উনি যদি কমিউনিস্টদের বিরুদ্ধে না বলেন তাহলে তো চরিত্র বজায় থাকবে না বিজেপির জন্মদাতা হচ্ছে আর এস এস আর এস এস এর মূল লক্ষ্য হচ্ছে কমিউনিস্ট বিরোধিতা এ তো একেবারে অঙ্কের মতো পরিষ্কার নির্বাচনের সময় উনি প্রচারের সময় বারবারই উনি কিন্তু এস মামলাকে নিয়ে আসছেন এমনভাবে দেখানোর চেষ্টা করছেন যেন আপনারাই চাকরি খাচ্ছেন ব্যাপারটা নিয়ে আপনি কি বলতে চান উনি তো চাকরি বিক্রি করেছেন চাকরি বিক্রি করেছেন আমরা বিক্রি হওয়া চাকরিকে ফিরিয়ে আনছি এখন উনি যাদের থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছেন তারা তোকে চেপে ধরছে সেই জন্য তিনি তাদের বোঝাবার চেষ্টা করছেন অরে ভাই না আমি না সব বিকাশ করেছে এই বিকাশ তোমাদের চাকরি নিয়ে নিচ্ছে তদন্তটা হোক না এত তদন্তে ভয় কেন তদন্ত হলে পরে দেখবেন যে কোন পর্যায়ে পৌঁছে গিয়েছে ওদের দুর্নীতির গভীরতা তাহলে এটা কি এক প্রকার জনগণকে ভুল পথে চালিত করার চেষ্টা আপ্রাণ চেষ্টা জনগণকে মিথ্যা কথা বলে ভুল বোঝানোর আপ্রাণ চেষ্টা এতদিন সমস্ত মিডিয়া ওকে মাথায় তুলেছিল এখন কিছু কিছু মিডিয়া অন্য কথা বলছে বলে ও হয়তো ঘাবড়ে গেছে আর কিছু না তাহলে যে কথাটা থেকে শুরু হলো ব্যাপারটা সেটাই বলি তাহলে আপনি সরাসরি একেবারে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন এবং আপনি মনে করছেন যে আপনার স্বয়ং যাওয়ার প্রয়োজন নেই আপনার জুনিয়াররা তারাই দেখে নেবে এই তো সুদীপ্ত এসে গিয়েছে সুদীপ্তরাই দেখবে আমার দেখার কোনো দরকার নেই ওরাই বুঝে নেবে Thank you, sir.